টাকা দিয়ে এখানে সুন্দর ব্যবসা করেছে শুধু ইউরোপ যাইতে যে টাকা খরচছিল ওই টাকা দিয়ে এখানে সুন্দর ব্যবসা আরম্ভ করা যাবে দুবাইতে বৃষ্টি রিয়ার ঘটনা আমার দুবাই ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম আমি বৃষ্টি প্রত্যক্ষ করছি এবং মেইন রোড দিয়ে যাচ্ছি ইবনে বতুতা শপিং সেন্টারের পাশে যে বাস টার্মিনাল আছে সেখান থেকে আবুধাবির সেন্ট্রাল বাস টার্মিনালের উদ্দেশ্যে বাসে চড়ে বসলাম তো বাসে চড়ে চতুর্পাশ দেখলাম ম্যাকডোনাল্ডস দেখা যাচ্ছে এরকম আরও অনেক সুন্দর সুন্দর স্থাপনা এবং অঞ্চলগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি তো যখন ওই দুবাই থেকে একটুখানি বের হলাম তখন পুরনো দুবাই বা পূর্বেকার যেই বাড়িঘরগুলো এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল একদম ঝকঝকে তকতকে রাস্তা ইস আমাদের যদি এরকম একটা অঞ্চল থাকতো যদিও আমাদের দেশে অনেক ডেভেলপ হচ্ছে বাড়িঘরগুলো অনেক চমৎকার ম্যানশনগুলো এখানে বাংলাদেশিদের অনেক অনেক বাড়ি আছে আমি যতটুকু শুনেছি বিভিন্ন পত্রপত্রিকায় দেখি অনেক সময় তো চলুন চলে যাই আবুধাবি সেন্ট্রাল বাস টার্মিনালে দেখা হবে প্রায় আড়াই ঘন্টা বাস জার্নির পর আবুধাবি সেন্ট্রাল বাস টার্মিনালে নামলাম বাস টার্মিনালটি দেখে মানে খুব ভালো লাগলো যে এত নিট অ্যান্ড ক্লিন এবং এত সুন্দর তো এটার পাশেই একটা শপিং সেন্টার সম্ভবত আল ওয়াহদা এখন আমি এখানে চলে আসছি আল বাইক এটার ব্যাপারে অনেক শুনেছি এবং অনেক রিভিউ দেখলাম যে মধ্যপ্রাচ্যের অর্থাৎ আরবের সবচেয়েতে চমৎকার খাবার নাকি এরা তৈরি করে তো এখান থেকে কিছু ফুড অর্ডার করে নিলাম এবং এটাতে যে লাইন ছিল অনেক বড় একটা লাইন ছিল আমি অলমোস্ট 20 জনের পরে সিরিয়াল পেলাম সো এখানে একটা টাইম ল্যাপস করে নিলাম কতটা ব্যস্ত তারা খুব চমৎকার আমি KFC-তেও খেয়েছি কিন্তু আল বাইক নাকি এর চাইতেও বেটার অনেকেই রিকমেন্ড করেছিল আমাকে তো আমি ট্রাই করলাম আর কি অবস্থা তো খাবার নিয়ে আমি পাশে বসলাম এর পাশেই মূলত হচ্ছে আবুধাবি স্টেডিয়াম তো ভিউটা চমৎকার অসাধারণ ভিউ এর সাথে অসাধারণ খাবার উপভোগ করলাম আপনারা কেউ কি ট্রাই করেছেন এটা ট্রাই করলে কমেন্টে জানাবেন এখানে একটা প্লেটারে যা ছিল তা অনায়াসে তিনজন খাওয়া যেত বাস স্টেশন থেকে গ্র্যান্ড মস্ক যেটা মানে কেন্দ্রীয় মসজিদ শেখ জায়েদ সেটার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এটা ছিল স্টেডিয়াম আর একটা চমৎকার মার্কেট ছিল এখানে ওটা আমরা কভার করলাম দুবাইয়ের চাইতে আমার কাছে আবুধাবিটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এবং রাস্তাগুলো হোয়াইট মনে হয়েছে এবং যানজট বা গাড়ির চাপ একটু কম তুলনামূলক অবশ্য এটা রাজধানী বলে কথা আর দুবাই তো হচ্ছে একটা আঞ্চলিক শহর কিন্তু দুবাই যদিও ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র হয়ে গেছে এখন কিন্তু আবুধাবিটা তারা একটু ভিন্ন রকম রেখেছে এখানে সব কিছুই খুব মানে পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন আর ট্রাফিক ব্যবস্থাপনাটা দুবাইয়ের চাইতে অনেক বেশি সুন্দর আমি যতটুকু শুনেছি যারা আবুধাবিতে থাকেন তারা নাকি দুবাইয়ের ট্রাফিক নিয়ে অনেক বেশি ট্রল করেন অনেক ক্ষেত্রে অর্থাৎ দুবাই অনেক বেশি যানজটপূর্ণ শহর বা অনেক বেশি গাড়ি কিন্তু আমরা যারা মানে আমি তো বাংলাদেশ থেকে গিয়েছি তো আমার কাছে ওটাই বেস্ট মনে হয়েছে আর এখন এটা আরও বেশি বেস্টের উপর বেস্ট মনে হচ্ছে আর কি তো চলতে চলতে প্রায় 20 কিলোমিটারের মতন আমরা চলে আসছি অলরেডি তো সম্ভবত আমি খুব কাছাকাছি চলে আসছি এখন আমি সামনে মসজিদে প্রবেশ করব এবং বাকি বিষয়গুলো এক্সপ্লোর করব আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন মসজিদে পৌঁছাব Thank you.
drop off. মসজিদ থেকে বের হওয়ার পথ মসজিদ থেকে বের হওয়ার পথ অনেক ফরেনার অনেক সবাই মসজিদটা দেখে এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয় কি যে করছে মানে কি বলবো আইডিয়াকে হার মানাবে যে এই আইডিয়া কোত্থেকে আসে বা কোত্থেকে আসলো চমৎকার أحمل في فرن طاحن.
সর্বোপরি ভ্রমণটা ছিল খুবই আনন্দজনক। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন যদি থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরপরে আরেকটা ভিডিও আসতে যাচ্ছে, অপেক্ষা থাকবেন। টাটা। Yeah.